কালকেই আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মোহামেডান আই লিগের জন্য দলে নিল সাতাশ বছর বয়সী লালিগা খেলা ঘানার ফুটবলার মোহাম্মদ ফাতাউকে এইবার শোনা যাচ্ছে যে মোহামেডান নাকি দলে নিতে পারে নাইজেরিয়ান ফুটবলার রাফায়েল ওডোভিনকে সাতাশ বছর বয়সী ফুটবলারটি মূলত ফরোয়ার্ড পজিশনে খেলেন তো এইবার যদি ফুটবলারটির ক্লাব কেরিয়ার সম্বন্ধে বলি তো তিনি কিন্তু দু হাজার থেকে আঠেরো সাল পর্যন্ত খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমুন্ডির হয়ে তার মধ্যে তিনি আঠেরোটি ম্যাচ খেলে করেন পনেরোটি গোলও আর দু সাল থেকে লাস্ট সিজনটা পর্যন্ত তিনি খেলছিলেন বাংলাদেশের অপর একটি দল শেখ রাসেল কেসির হয়ে আর এখান থেকেই নাকি ফুটবলারটিকে নিজেদের দলে আনতে চাইছে সাদা কালো কর্তারা এখন দেখার যে এই মরশুমের আই লিগে ফুটবলারটিকে মহামেডানের জার্সি পরে মাঠে দেখা যায় কিনা তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন ধন্যবাদ